কানাডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলো বেসিক্যালি সেট করা হয় সেই প্রভিন্সে নির্দিষ্ট প্রফেশনের জন্য যে লোকের প্রয়োজন, যে ওয়ার্ক ফোর্সের প্রয়োজন, সেগুলোকে মিট আপ করার। এই কারণে কিন্তু এক এক প্রভিন্সে এক এক ক্যাটাগরির জবের চাহিদা বেশি থাকে, ইন ডিম্যান্ড জবসের ভ্যারিয়েশন থাকে। তো এই কারণেই বিভিন্ন সেক্টরের প্রফেশনগুলো বিভিন্ন রকম এবং এক এক প্রভিন্সের এটা চাহিদাও এক এক রকম। তো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে যারা কানাডাতে আসেন, আসার পরে তাদেরকে এখানে থাকার ক্ষেত্রে একটি সিগনেচার করতে হয় যে তিনি ওই প্রভিন্সে থাকবেন। পরবর্তী সময় তিনি যদি পিআর হোল্ডার হিসেবে এখানে ঢোকেন, ঢোকার পরে তার কিন্তু সুযোগ থাকে, তিনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো এটি নিয়ে মূলত আজকে আমরা সংক্ষিপ্ত কথা বলবো। সেখানে হচ্ছে এখানে রিটেনশন রেটটা কেমন। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে কেউ যদি কানাডাতে আসে, আসার পরে কি তাকে সেই প্রভিন্সেই থাকতে হবে কিনা ল্যান্ড করার পরে, এই বাধ্যবাধকতার বিষয়গুলো আপনাদের একটু জানা থাকা দরকার। আগে কিন্তু একটা নিয়ম ছিল বা এখনও সেই বিষয়টি আছে, সেটা হলো যে আপনি যে প্রভিন্সে আসতেছেন সেই প্রভিন্সে এসে ল্যান্ড করার পরে যখন আপনি পিআর হোল্ডার হচ্ছেন, পিআর হোল্ডার হওয়ার পরে কিন্তু আপনার সুযোগ থাকতেছে আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গাতে থাকতে পারেন। কিন্তু পিআর হোল্ডার থেকে আপনি যখন সিটিজেন হতে যাবেন কানাডার, তখন যে বিষয়টির প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি প্রকৃতপক্ষে প্রভিন্সের যে কন্ডিশন সেটি ফিল আপ করেছেন কিনা সেটি কিন্তু চেক করে দেখা হয়। তো আগে এগুলো সিরিয়াসলি দেখা হতো না, এখন এটি ভালো করে চেক করে দেখা হয়। সিটিজেনশিপ লাভের আগে আপনি প্রভিন্সিয়াল কন্ডিশনগুলো ফিল আপ করেছেন কিনা বা সেই প্রভিন্সে আপনি ছিলেন কিনা। তো হ্যাঁ, এটা হতে পারে যে আপনি বিশেষ কোনো কারণে সেই প্রভিন্সটি লিভ করেছেন, সেটার উপযুক্ত কারণ আপনাকে কিন্তু ব্যাখ্যা দিতে হবে। তো এই কারণেই সাধারণত যারা যে প্রভিন্সে আসেন সেই প্রভিন্সেই থাকেন, সেই রিটেনশন রেটটা কেমন সেটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে এখানে আমরা দেখতে পারবো। সেটা হচ্ছে কানাডাতে সবচেয়ে বেশি রিটেনশন রেট সে হচ্ছে অন্টারিও প্রভিন্সে, 97% লোক অন্টারিও প্রভিন্সেই থেকে যায়। এরপর রয়েছে ব্রিটিশ কলম্বিয়া, এখানে ব্রিটিশ কলম্বিয়াতে 95% যারা এখানে আসেন তাদের মধ্যে 95% কিন্তু সেখানে থাকেন। এরপরে রয়েছে আলবার্টা, আলবার্টাতে এসে যারা এখানে আসেন তাদের 92% কিন্তু আলবার্টায় থেকে যান। তারপরে রয়েছে ম্যানিটোবা, ম্যানিটোবাতে প্রায় 88% এখানে থেকে যায়। ম্যানিটোবার এরপরে রয়েছে সাসকাসওয়ান, সাসকাসওয়ানে 78% রিটেনশন রেশিও বা এখানে তারা থেকে যান। এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, সবচেয়ে ছোট প্রভিন্স এটি, সেখানে হলো 69% লোক এখানে আসার পরে এখানেই তারা থাকেন। তো এই হলো অবস্থা। এখানে আসলে অ্যাকচুয়ালি যেটা চেঞ্জ হয় যে কারণে, সেটা হলো যে সুযোগ সুবিধার কারণে, যে সমস্ত প্রভিন্সে শীত বেশি, যে সমস্ত প্রভিন্সে জবের চাহিদা কম, মানে আপনার লোকজনের সংখ্যা কম, জবের সুযোগ কম, সেগুলো সেই সমস্ত প্রভিন্সে থেকে অনেকে আবার পরবর্তীতে মেজর সিটিগুলোতে মুভ করে। তো এই কারণে মূলত এই রিটেনশন রেটগুলো চেঞ্জ হয়ে যায় বা কম বেশি হয়। কিন্তু এখানে বাধ্যবাধকতার বিষয়গুলো যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে এখানে পিআর হোল্ডার হওয়ার পরে আপনাকে একদম ফরস করে দিবে, একদম থাকতে হবে, এরকম কোনো ইস্যু নাই। কিন্তু পরবর্তীতে পাসপোর্ট হোল্ডার হওয়ার ক্ষেত্রে এগুলো যেহেতু ভ্যারি করে বা এগুলো একটা ম্যাটার করে, এই জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে আপনারা যে প্রভিন্সে আসতেছেন সেই প্রভিন্সে সিটিজেনশিপ লাভ করা পর্যন্ত থাকতে পারেন। তো এটাই হলো আমাদের পরামর্শ আজকের এই স্লাইড থেকে। আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।